নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি চাইনিজ টাইপের ফ্রাইড রাইস দেখাবো। খুবই সোজা আর ঝটপট হয়ে যায়, যখন তখন বানানো যায়। এখানে আমি বাসমতি চালের ভাত নিয়েছি, আর কী কী সবজি লাগবে সেগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, হালকা করে ভেজে নিয়েছি গাজর কুচি, বিনস কুচি, হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো, রেড, যদি তিন রকম না থাকে শুধু গ্রিন দিলেও হবে। হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে ভাপটা মেশাচ্ছি, নুন, সয়া সস, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো, এগুলো ভালো করে মিশিয়ে দেবো। এটা ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে স্প্রিং অনিয়ন দিচ্ছি, এটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বনলেস চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি, নুন আন্দাজ মতো, একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সয়া সস 1 চামচ, ভিনিগার, একটা ডিম, এটাকে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে নিয়েছি, আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, এর মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আঁচটা মিডিয়াম করে দিয়েছি, এগুলো ভেজে নেবো।
সমস্ত সসগুলোকে মিশিয়ে নেব। এখানে আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি, কারণ আমি চিলি চিকেনটার পরিমাণটা কিন্তু একটু বেশি করব। এর মধ্যে টমেটো কেচাপ দিচ্ছি, রেড চিলি সস, রেড চিলি সস না থাকলে গ্রিন চিলি সস দিলেও হবে, সয়া সস, ভিনিগার, এটা রেডি হয়ে গেছে। এখানে আমি রিফাইন অয়েল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, রসুন কুচি, আদা কুচি, চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই হয়, হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো দিচ্ছি, তিন রকম ক্যাপসিকাম, তিন রকম না থাকলে শুধু গ্রিন দিলেও হবে, খুব সামান্য তো নুন দিচ্ছি, নুনটা দেখে দেবেন সসগুলোর মধ্যে কিন্তু নুন থাকে, হালকা করে ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা কিছুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো, চিনি, সমস্ত সসগুলো যে মিশিয়েছিলাম সেটা দিচ্ছি, এরা ফুটে উঠেছে, কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি, এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, স্প্রিং অনিয়ন, এটা আমার হয়ে গেছে, এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।